আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে মঙ্গলবার প্রথম রমজান আমাদের হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রথম রমজানের ইফতারি করছি সন্ধ্যার সময় তো এখন রাত আটটা মতন বাজে তো দেখুন আনাজ ঘুমিয়ে গেছে রাফি পড়াশোনা করছে আমি মশারির ভিতর বসে ওকে পড়াচ্ছি তো গত দুই দিন ধরে যাই হোক এই ফোন থেকে টুকটাক ভিডিও দিচ্ছি আমার ফোনটা এখনও সারতে পারিনি বুঝতে পারছি না কী করবো কী হবে তো যাই হোক এখান থেকে মানে রাফির আব্বু বলছে যে ফোন এখান থেকে তুমি সেরো না ঢাকায় নিয়ে যেয়ে সেরে নিয়ে আসলি মানে ভালো হবে না এরকম বলছে আমাদের লোকাল শহরে এটা ভালো কোনো মেকানিকও নাই আরও বরংস ফোন সারার থেকে মানে ফোনটা আরও নষ্ট করে দেয় আর ঢাকায় অনেক অভিজ্ঞ অভিজ্ঞ মেকানিক আছে অনেক ভালো সার্ভিসিং মানে ওরা সার্ভিস দেয় আর কি ভালো করে ঠিক করে দেয় তো কথা বলছে তো জানি না শেষ পর্যন্ত কি করব তো রাফি রাপুর কথা শুনবো নাকি এখান থেকে সেরে আবার টাকাগুলো নষ্ট করব তো চিন্তার ভিতরে আসি আর চিন্তার ভিতরে মানে আরও দুই দিন টুকটাক যাই হোক ভিডিও দিই চিন্তার ভিতরেও কিন্তু আজ দুই দিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে গত পরশু দিনকে ছিল রবিবার গতকাল ছিল সোমবার তো গত পরশু রবিবারে আমার ডায়রিয়া হয়েছিল আর খুব বমি আর খুব ডায়রিয়া মানে সারাদিন যে মনে হয় পঞ্চাশবারের উপরে বাথরুমে গেছি আর কি যে অসুস্থ ছিলাম ওই দিন মানে মৃত্যুর কাছ থেকে ফিরে আসা পর্যন্ত এরকম মতো যাদের ডায়রিয়া জীবনে একবার হয়েছে বমি হয়েছে তারাই জানে ডায়রিয়ার সাথে বমি যদি হয় সাথে একসাথে তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে ওষুধ খেয়ে স্যালাইন খেয়ে ভালো আছি সুস্থ আছি তো এই দুই দিন গেছে এই রকম আমার অসুস্থতার ভিতরে আর আজকে কিন্তু প্রথম রমজান আমাদের ইফতারি করছি সন্ধ্যায় তো ইফতারির সময় আসলে আমি মানে ইফতারি বানাতে বানাতে ইফতারির সময় হয়ে গেছিলো যার কারণে মানে রান্নাঘরে বসে আমি তেমন কিছুই খাইনি শুধু একটা বেগুনির চপ আর পানি খাইছি তো বেগুনির চপটা মাত্র খাইছি না কেন আর এত পরিমাণে মানে দাঁতে জ্বালা যন্ত্রণা মানে সহ্য করার মতো নাই আমি তো সেই রান্না ফেলিয়ে রেখে চুলাই তখন আমার মুগ ডাল রান্না করছিলাম মাছের মাথা দিয়ে ইফতারি বানানো হয়ে গেল মুগ ডাল ছিল চুলাই সেই চুলাই পানি ঢেলে চুলা বন্ধ করে তা আমি ঘরের ভিতরে এসে মনে করেন ছটফট করে কাঁদছি আমি রাফি রাফি রাবুরা তখন মসজিদে ইফতারি করতে গেছে তো যাই হোক অবশেষে কান্নাকাটি করে বরফ নিলাম কত কিছু নিলাম নিয়ে নিয়ে দাঁতে জ্বালা যন্ত্রণা সামান্য একটু কম হয়েছে এখন তো এখন রাফির যে হোমওয়ার্ক করাসছি কোনো তারাবি নামাজ পড়া হয়নি তো যাই হোক এই জন্য সারাদিন দুই তিন দিন ভিডিও মানে ভিডিও টুকটাক যা করেছি কিন্তু ভিডিওগুলো যে এডিট করব। এক সময় পাচ্ছি না তারপরে অসুস্থ তারপরে তো ব্যস্ত মানে আসেই কাজ সংসারে কাজ আছে রাফির মাদ্রাসায় নিয়ে যাওয়া আসা আছে তো যাই হোক খুব একটা খারাপ ইসের ভিতরে মানে আমাকে ফেলিয়েছে এমন একটা ধৈর্যের ভিতরে যেটা তারপরে ফোনটা নষ্ট সেই এক চিন্তা তো যাই হোক রমজান মাস সবাই আমার জন্য একটু দোয়া করবেন কেন এত বালা মুসিবত আসছে এত সমস্যা হচ্ছে জানি না এত শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ শরীর মোটামুটি আজকে সুস্থ হয়ে গেছে ডায়রিয়া হয়েছিল ওইটা সেরে গেছে কিন্তু মানে এই যে দাঁতে যন্ত্রণা এটা সহ্য করার মতন না তো এই তো আর কি ভিডিও দিলাম আমার অনেক কাপড় আছেন যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন এই পচা এলোমেলো ভিডিও কি দেব ভিডিও আসলে হয়তো আপনাদেরও একদিন রাগ হয়ে যাবে আমার উপর যে কোনো দিন ভালো একটা কন্টেন্ট ভালো একটা ভিডিও দিতে পারলাম না আপনাদের সামনে আবল তাবোল এলোমেলো আমার দুঃখ কষ্টের কথাগুলোই সারা বছর আপনাদের সাথে শেয়ার করি শুনতে শুনতে আপনারাও বিরক্ত হয়ে সময় আমাকে ছেড়ে চলে যাবেন আমি এরকম মনে হচ্ছে আমার কিন্তু কি করবো বলেন আমি তো দিন শেষে একটা মানুষ আমি যে আজকে সন্ধ্যার পর ইফতারির পরে যে কী ছটফট করে চিৎকার করে কাঁচি ঘরের ভিতরে আল্লাহ আমি সারাদিন রোজা রেখেছি রোজা রেখে তুমি আমার এত কষ্ট কেন এইভাবে চিৎকার করে কাঁচি হাউমাউ করে দাঁতে জ্বালা যন্ত্রণা না সহ্য করা যায় না এত কষ্ট তো যাই হোক আল্লাহর রহমতে এখানে একটু ব্যথা কম করছে হালকা চিন চিন ব্যথা করছে দাঁতের গুড়াই মাড়ির গুড়াই তো তাই রাফির হোমওয়ার্কও করাতে হবে না হলে রাফির মাদ্রাসায় গিয়ে আবার মার খাবে স্যার ম্যাডামের হাতে তো আনাসের ঘুম পাড়ালাম রাফির আব্বু গেছে তারাবি নামাজ পড়তি মসজিদে আর আমি এই যে হোমওয়ার্ক করিয়ে তারপরে নামাজ পড়বো রাতের ভাত খাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাসে আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্যও আমি ইনশাল্লাহ দোয়া করব তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম